হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু তৃষাস ব্লগ। সকাল থেকেই খুব বৃষ্টি হচ্ছে, কিন্তু আজ আমার একটু শপিং করতে বের হতে হবে। সো একটা গেট রেডি উইথ মি ভিডিও শেয়ার করলাম। ফার্স্ট একটা ব্ল্যাক হুডি পরে নিয়েছি, একটু মেকআপ তো করতেই হবে, তার জন্য একটা ওয়াইপস দিয়ে মুখটা ক্লিন করে নিয়েছি। এরপর হালকা করে রোজ ওয়াটার অ্যাপ্লাই করে নিয়েছি। যদিও আমি খুব একটা ভালো মেকআপ করতে পারি না, কিন্তু যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করলাম। এরপর পন্ডস লাইট জেলটা হালকা করে অ্যাপ্লাই করে নিয়েছি। ফাউন্ডেশন আমার তেমন একটা পছন্দ নয়, তাও আমি ফিটমির ফাউন্ডেশন 310 নাম্বার সেটটা হালকা করে অ্যাপ্লাই করেছি। দেন আমি একটা ব্লেন্ডার দিয়ে ড্যাব ড্যাব করে পুরো মুখটাতে অ্যাপ্লাই করে নিয়েছি। নর্মালি আমি মেকআপ কম করতেই পছন্দ করি, শুধুমাত্র যখন কোথাও যাই তখনই একটু মেকআপ করি। এরপর আমি ল্যাকমি ফেস পাউডারটা অ্যাপ্লাই করেছি। অন ক্যামেরাতে লাইনার করতে অনেক অসুবিধা হয়, তাই আমি অফ ক্যামেরাতে লাইনার পরে চলে এসেছি। এই ছোট্ট পুঁথির কানের দুল দুটো আমি পরে নিয়েছি। এরপর একটা লিপ লাইনার দিয়ে ঠোঁটটা অর্ডার করে নিয়েছি। দেন আমি বিউটি বেরির এই মেরুন শেডটা অ্যাপ্লাই করে নিয়েছি সুন্দরভাবে। এই লিপস্টিকগুলোর একদিকে থাকে স্টিক, অন্যদিকে থাকে লিকুইড। তো যাই হোক, লিপস্টিকের কালারটা ছিল অনেক সুন্দর। সাজা গোজা প্রায় আমার শেষের দিকে, এখন আমাকে কেমন দেখতে লাগছে আপনারা বলুন তো। চুলটা নর্মাল ভাবে আমার বান্ধবী বেঁধে দিয়েছে আমাকে। সবার লাস্টে আমি ল্যাকমির মাস্কারাটা একটু দিয়ে নিয়েছি। একদম লাস্টে আমি একটা ব্লু কালারের জিন্স পরে নিয়েছি। এখন আমি একদম রেডি।